বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি শীতকালে পাখির ব্রিডিং করানোর সময় বা পাখিকে ডিম বাচ্চা করানোর সময় শীতকালে ভালো একটা টাইম হয়ে থাকে, কারণ গরমে ডিম বাচ্চা করাইলে অনেক ডিম গরমে নষ্ট হয়ে যায়, পাখি তা দিতে পারে না। তো আমরা শীতের সময়টাকে বেছে নিয়েছি পাখির ডিম বাচ্চা উৎপাদন করার জন্য। তো আজকে জানাবো দুটি ওহের মাধ্যমে কীভাবে ব্রিডিং কোচ করাবেন এবং কি পাখিকে ডিম বাচ্চা উৎপাদন করবেন। প্রথমে আসি, আপনি যদি পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে চান বা ব্রিডিং কোচ করাতে চান, প্রথমে পাখিকে আপনি তার নিরাপদ স্থানে সুরক্ষা দিতে হবে। যেমন যেদিকে আপনি পাখিটাকে রাখেন, বারান্দা হতো বা ছাদে, কোনো দিকে যেতে ঠান্ডার আবহাওয়াটা না থাকে, এমনভাবে রাখবেন যাতে তাপমাত্রা মিডিয়ামের ভিতরে থাকে, সেখানে পাখি ডিম বাচ্চা করতে খুবই ভালো সহায়ক হবে। বারান্দায় হলে বারান্দা ডেকে দেবেন, ছাদে হলে ছাদ ডেকে দিয়ে পাখিকে ব্রিডিংয়ে দেবেন। এটা হলো প্রথম স্টেপ। এখন আসছে কিছু খাবার দাবারের রূপে। আমরা অনেকে বেশিরভাগ ব্রিডাররাই নর্মাল ফিড মিক্স খেয়ে থাকি, যেটা হলো বাজারে পাওয়া যায়। এই নর্মাল ফিড মিক্সের সাথে অনেক ধুলাময়লা থাকে, তো আমরা চেষ্টা করব যদিও এটা খাওয়াই, তারপরেও পরিষ্কার করে খাওয়ানোর চেষ্টা করব। আর যদি আমরা নিজেরা তৈরি করে দিতে পারি বা নিজেরা খাবারটা ভালো করে বানাইতে পারি, সেক্ষেত্রে আমাদের পাখির জন্য ব্রিডিং করার জন্য খুবই ভালো হবে। তো আমরা আশা করব যে আমরা খাবারটা এই সাথে তৈরি করে নিব আলাদা আলাদাভাবে কিনে, তাহলে ব্রিডিংয়ের আরও একটি স্টেপ পার করতে পারলাম। দ্বিতীয় নম্বরে আসি এখন, আপনি যদি এই শীতে আপনার পাখিকে ব্রিডিং করাইতে চান, তাহলে সেক্ষেত্রে শাকসবজি ফলাদির কোনো বিকল্প নেই। আপনি বাজারে অনেক রকমের শাক পাওয়া যায়, লাল শাক, পালং শাক, কলমি শাক, যেমন ধনে পাতা, লেটুস পাতা, আপনি এগুলারে দিতে পারেন সপ্তাহে দুই দিন কুচি করে। যেমন মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, বরবটি, কাঁচামরিচ, আরও অনেক কিছু আছে, আপনি এগুলারে দিতে পারেন বা একদিন বা দুই দিন ব্রিডিং করানোর জন্য। বা বাজারে আপনি সপ্তাহে একদিন ডিম কুচি কুচি করে দিতে পারেন পাখি খাওয়ার জন্য। পরের একদিন আপনি ভাত খেতে দিতে পারেন, ভাত একদিনের বেশি দেবেন না, ভাতে অনেক পরিমাণ ফ্যাট, সেক্ষেত্রে পাখি চর্বি বেড়ে যেতে পারে, একদিন আপনি ভাত দিতে পারেন। তো সেক্ষেত্রে আর আপনারা যদি এইসব স্টেপগুলো ফলো করেন, আশা করি আপনাদের পাখি ডিম বাচ্চা 100% করবো। তো এখন আসছি কিছু মেডিসিন ব্যবহার বিধি নিয়ে। যে তিন চারটি মেডিসিন আমরা ব্যবহার করব পাখির ব্রিডিং কোর্স হিসাবে, সেই তিনটি চারটি মেডিসিন আমরা জানবো যে কীভাবে দিব। তো চারটি মেডিসিন আপনার হিপ্রাসক এমাইনো, আপনার কাছে যদি হিপ্রাসক এমাইনো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সিট্রোনিস ব্যবহার করতে পারেন বা লাইসোভিটো ব্যবহার করতে পারেন এই হিপ্রাসকের পরিবর্তে। তারপরে সব যেটা আসি, যেমন জিসবেট, আপনি ব্রিডিং কোর্স হিসাবে জিসবেটও ভালো কাজ করে থাকে, আপনি জিসবেটটা ব্যবহার করতে পারেন। তারপরে আসি ক্যালফেলে, সকল পাখালেই চিনে থাকে যে আপনি পাখি যদি নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ক্যালসিয়ামের জন্য এই ক্যালফেলেক্সে সাজেস্ট করবে। তো আমরা আশা করি তিনটি ওষুধের নাম বললাম। আরেকটি ওষুধ হলো যেটা ইসেল, যেমন ইসেল, ইসেলটা আমরা ব্রিডিং কোর্স করানোর জন্য বা পাখি ব্রিডিংয়ে দেওয়ার জন্য আমরা এটা সব বিটারে ইউজ করে থাকি। আর আমরা এখন ইসেল নামক এই ওষুধটাকে সবাই চিনে থাকি কম বেশি। তো এখন চলে আসি ওষুধ আমরা কীভাবে দিব, কোন নিয়মে দিব। তো ক্যালফেলেক্স, হিপ্রাসক, জিসবেট, এই তিনটা আপনারা 1 লিটার পানিতে 1 ml দিয়ে 7 দিন ইউজ করবেন। এই তিনটা ওষুধ 1 লিটার পানিতে 1 ml দিয়ে 7 দিন ইউজ করবেন। তবে সেটা অনেক বিটারেই আলাদা আলাদা দেওয়ার জন্য কথা বলে, আপনি যদি আলাদা আলাদা দিতে যান সেক্ষেত্রে আপনি 4টা মেডিসিন 28 দিন সময় লেগে যাবে। তা আমি যেটা আমি নিজে প্রয়োগ করি, 3টা একসাথে দিই,
সাত দিনের মধ্যে তিনটা শেষ করি, 1 লিটার পানিতে দিয়ে 7 দিন তিনটা শেষ করি। তো এখন আমাদের বাকি থেকে যায় একটা ওষুধ, যে ইসেলটা আমরা ব্রিডিং কোর্স বা পাখিকে ভিড়ে আনার জন্য ব্যবহার করে থাকি, এটা সব ভিডারেই জানে। তো এটা আমরা ব্যবহার করবো কীভাবে? আপনি এটা 1 লিটার পানিতে 1 ml বা 1.5 ml দিতে পারেন, দিয়ে 7 দিন ইউজ করবেন। 7 দিন ইউজ করে আর এই পানিটা আপনি 6 ঘন্টার বেশি রাখবেন না, 6 ঘন্টা পরে পানিটা পরিবর্তন করে সাদা পানি দিয়ে দেবেন। বা আপনি এই শীতের জন্য 2 ভাগে পানি দিতে পারেন, গরম সকাল 9টার দিকে একটু পানি গরম করে দিলেন, 2-3 ঘন্টা রেখে আবার নামায় ফেলেন, আবার বিকালবেলা গরম পানি দিতে পারেন। তো বন্ধুরা, আজকে ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল বাটন অন করে রাখুন।